এদিকে ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি নিয়ে অর্জুনকে তলব করেছে সিআইডি আজ। ভবানী ভবনে হাজিরা দিলেন অর্জুন সিং। 4 ঘন্টা অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিআইডি বলে ইতিমধ্যেই আদালতের তরফে জানানো হয়েছে। ভাটপাড়া পুরসভায় যখন চেয়ারম্যান ছিলেন অর্জুন সিং, সেই সময় টেন্ডার দুর্নীতি অভিযোগ ওঠে। সেই অভিযোগের তদন্ত করছে সিআইডি। আজ সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে ভবানী ভবনে গিয়ে উপস্থিত হয়েছেন অর্জুন সিং। নিয়ম মানলে দেখবেন নিয়মটা 4 বছর আগে আমি নাকি 4 কোটি টাকা দুর্নীতি করেছি। আরে 400 কোটি টাকা বলে একটা মান সম্মান থাকতো। 4 বছর সরকার ঘুমিয়েছিল, 4 বছর পরে হঠাৎ তাকে এসে বলতে হচ্ছে কিনা আমি দুর্নীতি করেছি। তৃণমূলে থাকলে দুর্নীতি নেই, আর বিজেপিতে এলেই দুর্নীতি। তো তার জন্য হাইকোর্টে গেছিলাম, হাইকোর্টে অর্ডারকে ফলো করার করে আজকে 11:30টার সময় আমি এখানে এসেছি। আমি তো জানিই না কি কোন কেসে আমাকে ডেকেছে, আমি তথ্য প্রমাণ কি দেবো? যা চিঠি দিয়েছে সেই চিঠি আর হাইকোর্টে অর্ডারটা নিয়ে আসি, আর জলের বোতল নিয়ে যাচ্ছি। কেন এখানে তো কিছু খাবো না? খেলে কখন কোথায় কোন রাশিয়া থেকে বিষ আনিয়েছে, কোথায় কেমিক্যাল আনিয়েছে, খাইয়ে দেবে, বডিতে লেগে যাবে, মরে যাবো। 3 মাসের মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যাবে, এদের তো কোনো ঠিক নেই। তৃণমূল কাছে কোনো পথ নেই। 2026-এর আগে বিজেপি যারা আগে সারণী যারা নেতারা আছে, অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, এদেরকে রাস্তা থেকে সরাতে হবে। গুলি মারলে অসুবিধা আছে, কেন সেন্ট্রাল ফোর্স ঘিরে থাকে, রাস্তায় মারলে অসুবিধা আছে। তার জন্য এইসব পরিকল্পনা করে এজেন্সির কাছে নিয়ে এসে এই ধরনের কেমিক্যাল ইউজ করার একটা চক্রান্ত। গতকাল দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছেন ভাটপাড়ার তৃণমূল নেতা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে 24 ঘন্টার মধ্যে কোচবিহারে প্রায় একই ধরনের ঘটনা। কোচবিহারের বক্সিঘাটে শাসক নেতার আস্তানায় ঢুকে হামলা চালালো দুষ্কৃতীরা। ঘরে ঢুকে গুলি চালানোর অভিযোগ। সেই সময় ঘরে ছিলেন না মহিষকুচি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল অঞ্চল সভাপতি। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। শুভেন্দু, এখনো পর্যন্ত এই তদন্তে পুলিশ কি বলছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু পুলিশের তরফ থেকে যে জানা যাচ্ছে যে গতকাল রাতেই সেখানে ঘটনাস্থলে পুলিশ যায় এবং তারপরে সেখান থেকে গুলির খোল উদ্ধার করে। যদিও এখনো পর্যন্ত কিন্তু পুলিশের কাছে লিখিত কোনো অভিযোগ দায়ের করা হয়নি, তবে যেটা জানা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই লিখিত অভিযোগ জমা পড়বে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করবে। এবং যেটা জানিয়ে রাখি, গতকাল রাত 12টা সাড়ে 12টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় তৃণমূল নেতা মহিষকুচি 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এবং তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি চৈতি বর্মন বড়ুয়া, তার ছেলে নিহার বড়ুয়া, তিনি তার একটি ক্রাশার মিল রয়েছে এবং সেখানেই ঘরে তিনি থাকতেন। এবং গতকাল তিনি সেখানে ছিলেন না, কোচবিহারের বাড়িতে ছিলেন। সেই সময় সেই ঘরে ছিল তারই ভাগ্নে। এবং অভিযোগ যে রাত 12টা সাড়ে 12টা নাগাদ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সেখানে ঢোকে ঘরের দরজা ভেঙে দেয় এবং সেখানে তার ভাগ্নে ছিল এবং ভাগ্নে সেখান থেকে কোনো রকমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সেখানে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। যদিও সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয় এবং ঘরের দেওয়ালে গুলি লাগে। এবং তৃণমূল নেতার দাবি যে তাকে মারার উদ্দেশ্যেই বিজেপি সেখানে হামলা চালিয়েছে, কারণ তিনি ওই ঘরে থাকেন, গতকাল সেখানে উপস্থিত ছিলেন না। তো স্বাভাবিকভাবে এটা নিয়ে রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ অস্বীকার করে তাদের দাবি যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনাটি ঘটেছে। ধন্যবাদ শুভেন্দু।